Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজকে আবারও একটু রেডি হয়ে বাইরে যাচ্ছি একটু ফুচকা খাইতে। আমাদের শেরপুরে নতুন একটা ফুচকার হাট হয়েছে, সেখানে যাচ্ছি। তো এই তো আমরা ফ্যামিলি মেম্বার সবাই রেডি হয়ে বের হয়ে গেছি। এখন একটা অটোতে করে আমরা বাস স্ট্যান্ডে যাব, সেখান থেকে আমরা চলে যাব ফুচকা হাটে। তো এই তো আমি আমার বোন একটু ভিডিও করে নিচ্ছি। তো এখন আমরা একটা অটোতে করে চলে যাচ্ছি। এক অটোতে হয়নি, আমরা দুইটা অটো নিয়েছি। তো এইটা আমাদের বাসা থেকে একদমই কাছেই। তো এখন আমরা নেমে রাস্তা পার হয়ে যাচ্ছি। সেখানে আমি এখানে আসছি সবার মুখে মুখে শুনে, আসলে আমি জানি না এখানকার ফুচকা কতটা টেস্টি। সবাই বলছে যে অনেক ভালো, অনেক পরিবেশ সুন্দর, এই জন্য চলে আসছি। তো এসেই দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড়, ভেতরে বসার মতো কোনো পরিস্থিতি নাই, এই জন্য আমরা সবাই মিলে বাইরেই দাঁড়াই আছি। আর এই তো আমার বোন, সে এখানে বসার জন্য একটা টিস্যু নিয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো এই তো এখানে বসে পড়েছে, আর আমরা বাকি সবাই বাইরে দাঁড়াই আছি। এই হচ্ছে ফুচকা হাটের সমস্ত ফুচকা। এখানকার প্রাইস ছিল খুবই রিজনেবল, সাধ্যের মধ্যেই। আর এখানকার ডেকোরেশনটাও ছিল অনেক সুন্দর, খাবার পরিবেশনটাও ছিল অনেক সুন্দর। এখানে একদম কম প্রাইসে সব কিছু পাওয়া যায়, যদিও পাওয়া যায় কিন্তু ভাগ্যে নাই, টেস্ট করতে পারি নাই। অনেকক্ষণ ধরে দাঁড়াইছিলাম সিটের অপেক্ষায়, যদিও তিন চারজন একটা টেবিলে সিট পাইছে, তারা সেখানে বসে গেছে। এরপরে আরেকটা টেবিল ফাঁকা হলে সেখানে কিছুজন বসে যায়। এর ফাঁকে আমি একটু দাঁড়ায় থেকে ভিডিও করতেছিলাম, কারণ বসার মতো কোনো স্কোপ নাই, কারণ এত ভিড় ছিল। আর এ হচ্ছে আমার চাচাতো ভাই, ও ব্যাগ থেকে টাকা বের করে সবাইকে দিচ্ছিল। এ তো আমার মেয়ে, ও তো চকলেট ফুচকা খাওয়ার জন্য একদমই ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এত ভিড় ছিল যে আসলে হচ্ছিল না, ওনারা দিতেও পারতেছিল না এত লোকজনের খাবার। কিন্তু সব মিলে পরিবেশটা ছিল ভালো। এ হচ্ছে আমার বোন, আমার ভাতিজা, এরা বাইরে দাঁড়ায় এসে। আর এ হচ্ছে আমার ফুপাতো বোন, চাচাতো বোন, এরাও বাইরে দাঁড়ায় এসছে, সিট নাই এই জন্য। তো এরপরে আমরা সিট পাইলেও এখানকার খাবারটা আসলে খাইতে পারিনি। আমরা যে সময় সিট পাই সে সময় ওনাদের স্টক শেষ হয়ে গিয়েছিল, তখন আর শুধু এখানে পানি ফুচকা ছিল। কিন্তু আমরা আসলে যে যে ফুচকার অর্ডার দিয়েছিলাম সেগুলো আর খাইতে পারিনি। তবে সমস্যা নাই, মন খারাপ করে এখান থেকে চলে আসি, কারণ আমাদের রিজেকে নাই। নেক্সট টাইম যখন যাব তখন আবার খাবো। এরপরে আমরা চলে আসি নাবিলা ফুচকা হাউসে। এখানে এসে আবার আমরা ফুচকা চটপটি অর্ডার করি। আসলে খেতে চেয়েছিলাম যেটা, সেটা তো আর পারলাম না, এই জন্য মন খারাপ করে সবাই এখানে চলে আসি। আসার পর এখানে থেকে খাইলেও আর মজা লাগেনি, যেটা টেস্ট করার জন্য আসছিলাম সেটাই টেস্ট করতে পারলাম না। তো আমার চাচাতো বোন মনের দুঃখে এখন চটপটি খাচ্ছে, আমার ফুপাতো বোন ফুচকা খাচ্ছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজে ভিডিও দেখলে অবশ্যই ফলো দিবেন। এরপরেই তো আমি ফুচকার অপেক্ষায়, চটপটির অপেক্ষায় বসে বসে আছি, কখন দিবে। তারপরে চলে আসছে খাবার। এরপরে সবাই খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা হই। আল্লাহ হাফেজ।